আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন মাস্টার একাডেমি থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী চান্স পেয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিইউপি এবং বিআইবিএম এ। প্রতি বছরই এই ধারাবাহিকতা রক্ষা করে চলছে মাস্টার একাডেমির শিক্ষার্থীরা, এবং বিগত বছরগুলোতে বিআইবিএম সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে। তারই ধারাবাহিকতায় এবছরও বিআইবিএম এ জায়গা করে নিয়েছে মাস্টার একাডেমি বেশ কিছু শিক্ষার্থী। তেমনি একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, শুরুতেই তার নাম জেনে নেব। নাম কি আপনার? অমিত হাসান নিলয়। অমিত হাসান নিলয়, নিলয় আপনি সম্প্রতি বিআইবিএম এ চান্স পেয়েছেন মাস্টার একাডেমিতে পড়ে। আপনি বিবিএ কোথা থেকে করেছিলেন? আমি বিবিএ করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে, মানে হচ্ছে বিইউবিটি থেকে, রাইট? আচ্ছা, বিইউবিটি থেকে নিলয় বিবিএ করে এবারে চান্স পেয়ে গেছে বিআইবিএম এ। তো নিলয়, কেন মনে হয় যে অন্যান্য কোচিং সেন্টারগুলোর চাইতে বা অন্যান্য যে কেয়ার সেন্টারগুলো আছে সেখানকার চাইতে মাস্টার একাডেমির বিশেষত্বের জায়গাটা কী আসলে? মেইন বিশেষত্ব হচ্ছে এটা আসলে কমার্শিয়াল না, অন্যান্য কোচিং সেন্টার যেগুলো আছে ওগুলো আমার কাছে মনে হয় ওগুলো মনে হয় কমার্শিয়াল, বাট এখানে সার্ভিসটা খুব মানে অথেন্টিকভাবে দেওয়া হয়, আর হচ্ছে মানে কেয়ারটা নেওয়া হয় খুবই ন্যাচারালি, সেই জন্য আমার কাছে এটা ডিফারেন্ট মনে হয়। এখানকার ম্যাথ, ইংরেজি, আমি যতদূর জানি যে বিআইবিএম এ ইংরেজির ভোকাবুলারি বা অ্যানালিটিক্যাল যে পার্টগুলো খুব টাফ আসে, তো এই প্রিপারেশনগুলো আপনি কীভাবে নিয়েছিলেন? এই প্রিপারেশনগুলো বেসিক্যালি যেই ভোকাবুলারিটা আসছে ইয়াতে বিআইবিএম, ওই ম্যাক্সিমাম ভোকাবুলারিগুলোই মাস্টার একাডেমির একটা বই আছে মাস্টার ভোকাবুলারি, তো ওইখান থেকেই কমন পড়ছিলো সবগুলা। আর হচ্ছে অ্যানালজি পার্টটাও এইখানে কিছু কিছু বই রেফার করা হয় প্লাস শিট প্রোভাইড করা হয়, ওইগুলো থেকেও ওইখানে কমন আসছে আর কি, মোটামুটি অলমোস্ট 70% এখান থেকে কমন আসছে। এটা একটা বড় ব্যাপার যে অলমোস্ট 70% বিআইবিএম এর পরীক্ষায় কমন পাওয়া। মাস্টার একাডেমির নিজস্ব একটা বই আছে, ও যেটা বলছিল নামটা কি বললেন? মাস্টার ভোকাবুলারি। মাস্টার ভোকাবুলারি, সেই বই থেকে নাকি অনেক বেশি কমন পড়েছে, সেটা নিয়ে তার প্রিপারেশন ছিল। তো মাস্টার একাডেমিতে আপনি কতদিন ধরে আছেন? 4 মাস। 4 মাস, অলমোস্ট 4 মাসের প্রিপারেশনে সে জায়গা করে নিয়েছে বিআইবিএম এ। মাস্টার একাডেমির যে যে যিনি দায়িত্বে আছেন আরিফ ভাই, যাকে আমরা সবাই চিনি, আপনি আরিফ ভাইয়ের খোঁজ পেলেন কিভাবে আসলে? আসলে আমার কিছু বড় ভাই ছিল যারা এখন এখানে কোচিং করেছিল, এখন ওরা জাহাঙ্গীরনগর ঢাকাতে আছে, তো ওরাই আমাকে সাজেস্ট করলো যে মাস্টার একাডেমিতে আসার জন্য আর কি। তো আমরা ইতিমধ্যে বইটাও পেয়ে গেছি, বোধহয় এই বইটাই, তাই তো? আপনারা দেখতে পাচ্ছেন ভোকাবুলারি মাস্টার, এবছর যেটা থেকে অনেক বেশি পরিমাণে কমন পড়েছিল বিআইবিএম, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। আশা করি এই বইটাই বোধহয় ইংরেজির জন্য যথেষ্ট, যদি আপনি একটুখানি চেষ্টা করেন, এবং আরিফ ভাইয়ের ব্যক্তিগত তত্ত্বাবধান তো আছেই। নিলয়, যারা নতুন আছে এখনও পর্যন্ত মাস্টার একাডেমিতে আসেনি, তাদের উদ্দেশ্যে আপনি যেহেতু এখন বড় ভাই হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে আপনার সাজেশনটা কী থাকবে? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে এখান থেকে যেহেতু গ্রাজুয়ালি সবাই চান্স পাচ্ছে, কন্টিনিউয়াসলি একটা প্রসেসের মধ্যে আছে, তো আমার মনে হয় অন্যান্য কোচিং সেন্টারে যাওয়ার আগে অবশ্যই এখানে আসা উচিত এবং এখানে ক্লাস করা উচিত। আমার মনে হয় এটা বেস্ট হবে সবার জন্যই, ফার্স্টে এখানে এসে যাচাই করে তারপর যদি ভর্তি হয় আমার মনে হয় ভালো হবে। সেটাই, ও যে কথা দিয়ে শেষ করলো, যাচাই করে তারপর ভর্তি হবেন। শুধুমাত্র নামি দামি কিংবা ব্র্যান্ডের নাম শুনে কোথাও ভর্তি হয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে না পারলে ব্র্যান্ড আপনাকে এগিয়ে নিয়ে দেবে না। সুতরাং আপনার স্বপ্ন পূরণ করার জন্য চলে আসুন কালশিতে অবস্থিত মাস্টার একাডেমিতে এবং দেখে যান এখানকার পড়াশোনার পরিবেশ, ব্যক্তিগত তত্ত্বাবধান, বাকিটুকু সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন। ধন্যবাদ।